দেখুন এটা ওরা আমাদের পরামর্শ দেবে, এরা তো হেলথ এর মেন লোক, আমি তো হেলথ এর লোক নই। হ্যাঁ, যেগুলো ওদের তো একটা স্ট্যান্ডার্ড এসওপি আছে। ছবি লাগবে একটা স্যার, তার মধ্যে আমি দেখতে এসেছিলাম যে কী ধরনের বাচ্চারা, কোন বয়সের বাচ্চারা আছে। আমি দেখলাম যে 5 বছরের নিচে, বিশেষ করে 1.5, 2, 3, 2.5 এরকম বিভিন্ন এলাকার এরা আছে। পরিবারের কারো জ্বর নেই বলছে, বাচ্চাদেরই হয়েছে। তো এই বিষয়গুলো খতিয়ে দেখবে স্বাস্থ্য প্রশাসন। আমার যতটুকু মনে হলো যে একটা স্যাম্পল সার্ভে করে বা এলাকা ভিত্তিক সার্ভে করে এই বিষয় নিয়ে তথ্য সংগ্রহ করা হবে। গত 2 বছরে একটা তো বিষয় ছিল যে কোভিডের কারণে বেশিরভাগ মানুষ ঘরে ছিল, কিন্তু তার আগেও নাকি এই ধরনের সমস্যা তৈরি হয়। তো সবটাই মৌখিক কথা হলো, তো তথ্য যারা এগুলো মিলিয়ে দেখা দরকার। অর্থাৎ 2018-2017 এই সময়ে এই ধরনের রোগে, রেসপিরেটরি প্রবলেম, ব্রিদিং প্রবলেম নিয়ে কত বাচ্চা ভর্তি হচ্ছিল, এখন কত বাচ্চা ভর্তি হচ্ছে, এটা একটা মিলিয়ে দেখা দরকার। একটা শুধু ভালো লাগলো, এখন পর্যন্ত আমাদের শিলিগুড়িতে কোনো ক্যাজুয়াল, এইটা ভালো। আমি সুভাষ সাহেবকে বলেছি, সুভাষ সাহেবের সাথে পরামর্শ করে এই বিষয়টার উপর জোর। ডেঙ্গি নিয়ে আমরা Day 1 থেকে তৎপর আছি। UVMA ডিপার্টমেন্ট আমাদের সাথে ভিডিও কনফারেন্সিং করেছে, আমরা ভেক্টর কন্ট্রোল টিম, সেই টিমকে নিয়ে বাড়ি বাড়ি সার্ভে, মানুষকে জন সচেতনতা বৃদ্ধি করা, লিফলেট দেওয়া, মাইকিং করা, এবং মেনলি বাড়ি বাড়িতে তাদেরকে বোঝানো, এবং আমাদের পুরসভার টিম জমা জল যাতে না থাকে এই বিষয়গুলো নিয়ে, এবং আমাদের হেলথ ডিপার্টমেন্ট এই ব্যাপারটা নিয়ে আমরা প্রথম থেকেই সচেতন আছি। এবং এই ডেঙ্গু রিলেটেড ব্যাপার নিয়ে আমি আমাদের বোর্ডের অন্যতম সদস্য রঞ্জন সরকার, তার সাথে আমার কথা হয়েছিল, এবং তার সাথে হেলথ ডিপার্টমেন্টের
কয়েকটা মিটিং হয়েছে এবং এছাড়া আমি নিজে ভিডিও কনফারেন্সিং যেটা ইউডিএমের প্রিন্সিপাল সেক্রেটারি মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তারা ছিলেন চন্দ্রিমাদি এখানে এসেছিলেন সেদিনও বিশদে আলোচনা হয়েছে ডেঙ্গির ব্যাপারটা এটা মূলত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং জল না জমা প্রচুর বৃষ্টি হয়েছে যারা যারা জলমগ্নতা ছিল সেগুলো আমরা দ্রুততার সাথে ক্লিয়ার করেছি যেগুলো নির্মীয়মান বাড়ি সেখানে এই ধরুন এরা ডিগ করে সেখানে ইট ভেজানোর জন্য কুয়ো মতো থাকে তারপরে টায়ারের দোকান টায়ারের ভেতরে জমা জল থাকে কারো বাড়িতে ইভেন ভাসের মধ্যেও থাকতে পারে সেই সব জায়গাতেই আমরা নজরদারিটা বাড়াচ্ছি নিচু জায়গাতে জমা জলগুলো যতটা সম্ভব আমি একটু আগে এলাম ওই আমাদের চেস্ট ক্লিনিকের ওই রাস্তাটা মুছে পেনচালের চারিদিক ওখানে কচুরিপানা গাছ গেন ফেন সব মানে দেখা যাচ্ছিল অনুষ্ঠিত সেগুলোকে সমস্ত ক্লিয়ার করেছি জায়গায় জায়গায় এই কাজটা আমরা করছি আর বাকি যে বিষয়টা আসছে ওই বিষয়গুলো এতই হাইলি টেকনিক্যাল মেডিকেল বিষয় আমরা এই বিষয়গুলো নিয়ে কনস্ট্যান্ট টাচে আছি সিএমও হয়েছে দার্জিলিং অ্যান্ড জলপাইগুড়ি এবং নর্থবেঙ্গল মেডিকেল কলেজ যেহেতু এখানকার মেন ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টের সাথেও আমরা নিরন্তর যোগাযোগ রাখছি এবং আমাদের অফিসাররা এরা কনস্ট্যান্ট যোগাযোগে রাখছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সাথেও আমি যোগাযোগ রাখছি এবং আমরা এর মধ্যে হেলথ রিলেটেড ব্যাপারগুলো নিয়ে অ্যাকচুয়ালি রেগুলারই মিটিং হচ্ছিল আমাদের মিটিংয়ের আমাদের ফোকাসটা মূলত ছিল COVID-19 মোকাবিলা এবং ভ্যাকসিনেশনটাকে দ্রুত করা তার সাথে এই বিষয়টা যুক্ত হয়েছে সেটাও আমরা